নমস্কার দর্শকবৃন্দ, আজকে প্রাথমিক বিদ্যালয়গুলির সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন কবে হবে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে আজকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে দ্বিতীয় পর্বের মূল্যায়ন সূচি অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরীক্ষা কবে নেওয়া হবে এবং কত সময়ের সেই পূর্ণাঙ্গ সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে প্রথমে বলা হয়েছে যে 12/8/2024 তারিখ সোমবার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পরীক্ষা হবে হচ্ছে বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা এবং কলা শিক্ষা, পূর্ণমান 10, সময় 20 মিনিট। 13/8/2024 মঙ্গলবার শ্রেণী হচ্ছে প্রথম এবং দ্বিতীয়, এই দুটো শ্রেণীর পরীক্ষা হবে, সাবজেক্ট হচ্ছে সংযোগ স্থাপনে সক্ষমতা, পূর্ণমান 10, সময় 20 মিনিট। এবং একই সঙ্গে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য বিষয় হচ্ছে প্রথম ভাষা, পূর্ণমান 10, সময় হচ্ছে 20 মিনিট। 14/8/2024 তারিখ বুধবারে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য রয়েছে সমন্বয় সাধনে সক্ষমতা, পূর্ণমান 10, সময় হচ্ছে 20 মিনিট। একই সঙ্গে ওই দিন তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পরীক্ষা রয়েছে দ্বিতীয় ভাষা, পূর্ণমান 10 এবং সময় হচ্ছে 20 মিনিট। 16/8/2024 শুক্রবার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য রয়েছে সমস্যা সমাধানে সক্ষমতা, পূর্ণমান 10 এবং সময় হচ্ছে 20 মিনিট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য রয়েছে গণিত, পূর্ণমান হচ্ছে 10 এবং সময় হচ্ছে 20 মিনিট। 17/8/2024 তারিখ শনিবারে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য রয়েছে মানসিক এবং শারীরিক সমন্বয় সাধন, পূর্ণমান হচ্ছে 10, সময় হচ্ছে 20 মিনিট। আর একই সঙ্গে ওদিন তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পরীক্ষা রয়েছে পরিবেশ বিদ্যা, পূর্ণমান 10, সময় হচ্ছে 20 মিনিট। তারপরে বিশেষ দ্রষ্টব্য হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে যে প্রাক প্রাথমিক মূল্যায়ন পূর্বের অন্যান্য পর্বের মতোই হবে, বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নপত্র নিজেরাই তৈরি করবেন, তারপরে নিচে স্বাক্ষর আছে সভাপতি, সচিব, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব বর্ধমান। অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পূর্ণাঙ্গ সময়সূচি কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে আজকে জানিয়ে দেওয়া হয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে। তো এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।